আমরা স্বাগত জানাচ্ছি আজকে সম্মানীয় অতিথি, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি পর্যটন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা দপ্তরের মাননীয় মন্ত্রী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ইন্দ্রনীল সেন, জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাচ্ছি প্রখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার, তিনি ক্রিকেট থেকে হয়তো আমাদের কাছ থেকে তার ক্রিকেট আমাদের কাছ থেকে তিনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু আমাদের অন্তরের মানুষ মনোজ তিওয়ারি, জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় রাজেশ কুমার সিনহা, IAS প্রধান সচিব যুব কল্যাণ ক্রীড়া দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মহাশয়কে। আমি মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি সচিব মাননীয় শ্রী বিশেষ সচিব শ্রদ্ধেয় গৌতম বিশ্বাস মহাশয়কে, বিশেষ সচিব মাননীয় দেবকুমার নন্দন মহাশয়, স্পেশাল কমিশনার শ্রী মুকেশ কুমার সিং IAS মহাশয়, প্রত্যেকে একটু চলে আসবেন, সঙ্গে অন্যান্য আধিকারিক যারা আছেন তারা প্রত্যেকে আসন অধিগ্রহণ করুন। বিশিষ্ট অতিথিরা, বিভিন্ন আধিকারিকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা উচ্ছ্বসিত আরও একবার একটুখানি প্রত্যেকের সঙ্গে, বাংলা মানে সবুজ ঘাস, বাংলা মানে সোনালী ধান, বাংলা মানে আমাদের ক্রীড়া সংস্কৃতি এবং সংস্কৃতি। আমাদের পরিচয়, আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের কাজী নজরুল ইসলাম আছে, আমরা যাই শিক্ষা অর্জন করি না কেন, শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতি সম্পৃক্ত না হয় আমরা কখনো মনে করি না আমাদের শিক্ষা সম্পূর্ণ হলো। তাই আমরা আমাদের শৈশবে ঘুমানোর সময় মায়ের কাছ থেকে দুকলি রবীন্দ্রনাথের গান শুনেছি, নজরুল ইসলামের গান শুনেছি, আর আমরা সংস্কৃতির বাতাবরণে বড় হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের আয় ভারতী ক্রীড়াঙ্গনে আমরা জোরে করতালি দিয়ে মঞ্চে উপবিষ্ট অতিথিদের আরও একবার স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধেয় শ্রী অরূপ বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, তাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তর, মাননীয় শ্রী মনোজ তিওয়ারি, রাষ্ট্রমন্ত্রী যুব কল্যাণ ক্রীড়া দপ্তর, মাননীয় প্রধান সচিব রাজেশ কুমার সিনহা IAS মহাশয় সহ অন্যান্য আধিকারিক বৃন্দকে। এবার আমরা প্রত্যেকে জানি আমাদের রাজ্যের একটি রাজ্য সঙ্গীত স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে, এবং আমরা প্রত্যেকে জাতীয় সঙ্গীতে যেমন উঠে দাঁড়িয়ে সম্মাননা জ্ঞাপন করি, ঠিক তেমনই প্রত্যেকে উঠে দাঁড়িয়ে রাজ্য সঙ্গীতে আমরা আমাদের রাজ্য সঙ্গীতের প্রতি কোনোদিন বৃষ্টি।
বৃষ্টি হলে বাংলার মাটির গন্ধটা নাকে নিয়ে একটু গন্ধ নেবেন। করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা যখন কৈশোরে তখন কি দরাজ গলার সেই গান আমাদের অন্তর ছুঁয়ে যায় আজও। শ্রদ্ধেয় শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় শ্রী রাজেশ কুমার সিনহা IAS মহাশয়, প্রধান সচিব যুব কল্যাণ ক্রীড়া দপ্তর, তিনি দপ্তরের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, রাজ্যের মাননীয় যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয় অরূপ বিশ্বাস মহাশয়কে বরণ করে নিলেন। শ্রদ্ধেয় শ্রী উত্তম কুমার পাত্র, সচিব যুব কল্যাণ ক্রীড়া দপ্তর, মাননীয় শ্রী উত্তম কুমার পাত্র IAS মহাশয়, তিনি বরণ করে নিচ্ছেন। মাননীয় শ্রী মনোজ তিওয়ারি, রাষ্ট্রমন্ত্রী যুব কল্যাণ ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার মহাশয়কে। দেশের হয়ে সেঞ্চুরি করেছেন এরকম একজন ক্রিকেটার, একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। আমাদের দেশের হয়ে খেলছেন এরকম একজন ক্রিকেটার, তিনি অবসর গ্রহণ করেছেন, তাকে মঞ্চে পেয়েছি, আমরা ভীষণ গর্বিত। আমি মাননীয় শ্রী মুকেশ কুমার সিং IAS মহাশয়, স্পেশাল কমিশনার মহাশয়কে অনুরোধ করছি সকলের পক্ষ থেকে, প্রধান সচিব যুব কল্যাণ ক্রীড়া দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় শ্রী রাজেশ কুমার সিনহা IAS মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। মঞ্চে ভবিষ্যৎ অন্যান্য আধিকারিক যারা আছেন তাদের সকলকে আমি একটু বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্জ্বলন আমাদের মাঙ্গলিক একটি বিষয়, প্রদীপ প্রজ্জ্বলন করবেন আজকের উদ্বোধক শ্রদ্ধেয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, মাননীয় যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় মন্ত্রী, প্রখ্যাত সঙ্গীতশিল্পী মাননীয় শ্রী মনোজ তিওয়ারি, প্রধান সচিব রাজেশ কুমার সিনহা IAS মহাশয়, সচিব উত্তম কুমার পাত্র মহাশয় সহ অন্যান্য আধিকারিক বৃন্দ, জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। ওং সহনা ভবতু সহনং ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদিশাবহৈ ওং শান্তি। আমাদের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন, আমাদের মধ্যে আমাদের দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উপস্থিত শ্রী মনোজ তিওয়ারি, আমার অফিসাররা উত্তম পাত্র, গৌতম বিশ্বাস, মুকেশ কুমার সিং, অন্যান্য জয়েন্ট সেক্রেটারি এবং অ্যাডিশনাল সেক্রেটারি ব্যাংকের অফিসাররা উপস্থিত, সুধীবৃন্দ, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা যারা ডিস্ট্রিক্ট থেকে এসছে এবং যারা আমাদের মিডিয়ার বন্ধুরা আছেন, তাদের সবাইকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুভ সকাল, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ছাত্র যুব উৎসব আজ থেকে শুরু হচ্ছে, সবাইকে শুভেচ্ছা রইল। মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয়, আমার অন্তত বড় দাদা, রাজনীতির ময়দানে আসার আগের থেকে আমার অরূপ স্যারের সঙ্গে পরিচয়, কিন্তু আজকের দিনে আমার সৌভাগ্য কি ওনার আন্ডারে কাজ করে অনেক কিছু শিখতে পাচ্ছি। তার পাশে আছেন আমাদের আরেকটা প্রিয় দাদা ইন্দ্রনীল দা, আপনারা সকলেই জানেন এত ভালো গান করেন আর সবসময় আমাকে অনেক সাপোর্ট করেন, দুজনই কিন্তু আমার অনেক প্রিয়। তাই জন্য তোমাদের সকলকেই বলবো, হয়তো কাজকর্মগুলো আপনারা চোখের সামনে, বড় দাদা যারা এক একটা ডিপার্টমেন্টকে নিয়ে চালাচ্ছেন তাদের জন্য একবার জোর করে হাততালি হওয়া উচিত।
হচ্ছে উপস্থিত আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব সিনহাও স্যারেরা আছেন, উনিও আছেন, ওনার সঙ্গে গৌতম দা থেকে শুরু করে মুকেশ সিনহা থেকে শুরু করে উত্তম দা থেকে শুরু করে জয়দীপ থেকে শুরু করে আর বিভিন্ন আইএস অফিসাররা উপস্থিত আছেন। আমি বক্তৃতা দিতে অত অভিজ্ঞ নই, আমি খেলার মাঠ থেকে সরাসরি রাজনীতির মাঠে এসেছি, তাই জন্য এখন লার্নিং প্রসেসে আছি। বা শুধুমাত্র একটা জিনিস বলবো, কি ছাত্র যুব আপনারা যারা আজকে এখানে অংশগ্রহণ করবেন, তিন দিন কম্পিটিশনের লড়াই করবেন নিজের হার্ট অ্যান্ড সোল দিয়ে, এত প্রিপারেশন করে প্রস্তুতি নিয়ে আজ থেকে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছেন, শুধুমাত্র একটা কথা বলার আছে, যখনই আমরা কম্পিটিশনে নামি, মানে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, অনেক চাপের মুখে আমরা সকলেই পড়তে পারি, আমরা সকলেই চাই আমি বেস্ট হয়ে উঠে আসি, এক নম্বর হয়ে উঠে আসি, কেউ পছন্দ করে না সেকেন্ড আসা, কেউ পছন্দ করে না থার্ড আসা, কিন্তু যখন কম্পিটিশনের সময় আসে, এত কম্পিটিশনের মধ্যে সবসময় মাথায় রাখবে, যদি প্রস্তুতি ভালো থাকে, প্রস্তুতি যদি করে আসো ভালোভাবে, ইন রিজাল্ট নিয়ে চিন্তা করো না, পাশের কম্পিটিটর কী করছে না করছে আননেসেসারি চিন্তা করে কোনো লাভ হয় না। বেশিরভাগ দেখা গেছে যারা নিজের নিজের প্রসেসে বিশ্বাস রাখে তারাই কিন্তু এন্ড রেজাল্ট গিয়ে পায়। তাই জন্যে বলবো, তোমরা বেশি চাপ নিও না, যেটা হারা একটা খেলার অংশ, বাট এই যে কালচারাল কম্পিটিশন যেটা আমাদের রাজ্য সরকার থেকে প্রত্যেক বছরই করানো হয়, আপনারা সকলেই জানেন দু বছর হয়নি কোভিডের জন্যে, কিন্তু প্রথম বছর যখন হয়েছিল, আবার 19-20 যখন হয়েছিল, প্রায় 6.5 লক্ষ পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করেছিল। আর আপনারা এটাও জেনে আরও আনন্দ পাবেন কি এই কালচারাল কম্পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে হওয়ার কারণেই কিন্তু আজকের দিনে আপনারা রূপঙ্করকে দেখেন, রূপঙ্করের গান শোনেন, ইমন চক্রবর্তী গান শোনেন, তারা কিন্তু এই কম্পিটিশনের প্রোডাক্ট। তাই আমিও বিশ্বাস করি আগামী দিনে আপনারাও এখান থেকে বেরিয়ে এসে অনেক নাম করবেন, আর নিজের নিজের যে স্বপ্নগুলো আছে, যে স্বপ্নগুলো আপনারা সকলেই দেখছেন, আর বাবা মায়ের যে স্বপ্নগুলো আছে সেগুলো পূর্ণ করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সকলকেই আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, ধন্যবাদ। শ্রী মনোজ তিওয়ারি, সকলের পক্ষ থেকে একটা অনুরোধ, আগামী দিনে যেন আরও অনেক মনোজ তিওয়ারি আমাদের রাজ্য থেকে তৈরি হয়, এটা আমাদের দাবি রইল মনোজ তিওয়ারির কাছে। সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন, আশীর্বাদ করবেন শ্রদ্ধেয় শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় তথ্য সংস্কৃতি পর্যটন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা দপ্তরের মাননীয় মন্ত্রী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী। নমস্কার আপনাদের সবাইকে, সবুজ অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মনোজ তিওয়ারি, প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা এবং অন্যান্য আধিকারিক যারা আছেন, প্রত্যেকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে, অনেক নিজের ছোটবেলার অনেক কথা মনে পড়ছে। এই ধরনের অনেক কম্পিটিশনে আমি গেছি, সব জায়গাতেই যে অ্যাওয়ার্ড পেয়েছি তা নয়, কিন্তু আমার একটা বয়সের পর থেকে স্বপ্ন বলুন, জেদ বলুন, সেটা ছিল যে আমাকে স্টেজে উঠে গান গাইতে হবে এবং লোকজন এসে যাতে আমার থেকে অটোগ্রাফ নেয়। আমি নিজে একা একা বসে তখন আমার গান আমার বাড়ির লোকও শুনত না, বঙ্গলিপি খাতা কিনতে পাওয়া যেত খুব কম পয়সা, ওই বঙ্গলিপিতে আমি আমার খালি অটোগ্রাফ লিখতাম এবং আমার বন্ধুবান্ধব বলছে বোধ হয় পাগল হয়ে গেছে, আল্লাহ দাঁড়ান একদিন আসবে এখানে অটোগ্রাফ দিয়ে যাব, এবং তখন মনে মনে গাইতাম
রবীন্দ্রনাথের গানে যে তোরে পাগল বলে তারে তুই বলিস না কিছু, আর মনে মনে গাইতাম আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে রাজা হতে হবে। এই উইল পাওয়ারটা আপনাদের সবার দরকার, এবং খালি দক্ষতায় হয় না, লেগে থাকতে হবে। আমি জানি আমার প্রজন্মের, আমার বিগত প্রজন্মের বহু গুণী শিল্পী, সে নাচ গান বাজনার বহু গুণী শিল্পী, তারা কিন্তু সেরকমভাবে নাম করতে পারেনি। পরে পর্যালোচনা করেছি, আমরা অনেক সময় বলি যে অনেক ভালো গাইয়েছিল কিছু হয়নি, কিন্তু মাথায় রাখবেন কিছু হবার পেছনেও যেমন কারণ থাকে, কিছু না হওয়ার পেছনেও কারণ থাকে। আমরা সবসময় যখনই গান গাই, কেউ যখন গানের ব্যাপারে বলে যে না তোমার ঠিক গানটা ভালো হলো না, আমরা খুব একটা ভালো স্পিরিটে নেই না। মাথায় রাখবেন আমরা গাই, গান গাই মানুষের জন্য, মানুষের পছন্দ অপছন্দটাই আমার কাছে সর্বপ্রথম প্রায়োরিটি হওয়া উচিত। ইউ শুড বি ওয়েল ভেন্টিলেটেড। যদি খারাপ লাগে কেউ মানুষ বলে, দেখবেন দশজন মধ্যে অন্তত সাত আটজন ঠিক কথাই বলছে, সেটাকে নিয়ে আপনারা বাড়িতে নিজেরা চর্চা করুন। গানে যেমন একটা টেল ড্রপ বলে শব্দ আছে, আপনারা সবাই জানেন যে সবই বলছে কিন্তু শব্দের শেষ শব্দটা শোনা যাচ্ছে না। এটা অনেক সময় আজকাল অনেক ধরনের আধুনিক সাউন্ড সিস্টেম হয়েছে, রিভার্ব ইকো ডিলে দিয়ে সব গুলিয়ে দেয়, কিন্তু সব সময় খালি গলা। আমাদের সময় ছিল ছোট ছোট টেপ রেকর্ডার, আপনাদের এখন হাতে মোবাইল আছে, মোবাইলে যেমন সেলফি তোলেন মোবাইলে রেকর্ডিং করা যায়। নিজের গান নিজের নাচ আপনারা নিজেরা, কারো থাকা দরকার নেই, রেকর্ড করুন এবং নিজে নিজে জাজ হয়ে দেখুন কোথায় কোথায় ভুল হচ্ছে, সেগুলো বসে বসে রেক্টিফাই করুন। আমার মনে হয় আমি অন্তত আমি আমার অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা আসল গুরু, তারাও যেটা বলবেন তাদের কথাগুলো শুনবেন, কিন্তু আমি বলছি একটাই কারণে, আমি জীবনে হারমোনিয়াম বাজাতে শিখিনি, বাজাতে পারি না, আমার শিক্ষক সেভাবে কেউ নেই। আমার শিক্ষক আমার বাবা মার থেকে গান শুনেছি, আর অল ইন্ডিয়া রেডিও আমি গান শুনতাম, ওখান থেকে গান তুলতাম, এখনও তাই। আমি কানে শুনতে শুনি এবং গিয়ে দিই, আমি নোটেশন জানি না, কিন্তু এটা একদমই সেটা আপনাদের হওয়া উচিত নয়। আপনার প্রপার নোটেশন জানুন, নাচবার নাচের জন্য যা যা শেখার সব শিখুন। আমারটা হয়েছে ইংলিশে একটি কথা বলে, অ্যাক্সিডেন্ট মেক্স অ্যান ইনসিডেন্ট, ওই অ্যাক্সিডেন্টের প্রসিডিওর আপনাদের ফলো করতে হবে না, আপনাদের পরিশ্রমের মধ্যে দিয়ে আপনারা নাম করুন। এবং এই আগামী তিন দিন যে রাজ্য ছাত্র যুব উৎসব হবে, অনেক নতুন নতুন আগামী দিনের তারকা এখান থেকে উঠে আসবে, এবং প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা বাংলার জনপ্রিয় শিল্পীরা এবং আগামী দিনে যারা সত্যি সত্যি তারকা হবে তাদের মধ্যে বেশ কয়েকজন এখানে তাদের সঙ্গীত পরিবেশন করবেন। এবং আপনাদের বলছি আপনারা নিজেদের সেভাবেই তৈরি করুন, যাতে আরও দু তিন বছর পর এই অনুষ্ঠানে এসে আপনারা যাতে গেস্ট পারফর্মার হিসেবে এই মঞ্চে অনুষ্ঠান করতে পারুন, এটাই আপনাদের টার্গেট হওয়া উচিত। এবং আমি মন্ত্রী অরূপ বিশ্বাসকে অনুরোধ করব যে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যারা গানে এবং যারা অন্যান্য ফিল্ডে ভালো পারফর্ম করবেন, কারণ আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর সারা বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্যোগে আমরা সারা বাংলায় অনুষ্ঠান করি, আমাদের সঙ্গীত মেলা হয়, আমাদের ডান্স ফেস্টিভ্যাল হয়, সব ধরনের হয়। এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, আপনাদের হয়ে আপনাদের মন্ত্রী
শ্রী অরূপ বিশ্বাস যদি নামগুলো তথ্য সংস্কৃতিতে পাঠায় তাহলে আগামী দিন আপনারা আমাদের বিশ্ব বাংলা সঙ্গীত মেলাতেও যাতে গাইবার সুযোগ পান আমরা দুজনে মিলেই সেটা চেষ্টা করব। খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, খুব ভালো গান বাজনা করুন, খুব ভালো নাচ হোক, মাথায় রাখবেন এই ধরনের অনুষ্ঠান গান বাজনা নাটক নাচ এমনই একটা মিডিয়া যেখানে কিন্তু সবাইকে একত্রিত করতে পারে, হিন্দু শিখ মুসলিম ইসাই ইসান সবাই একসঙ্গে তারা গান বাজনা করতে পারে, একসঙ্গে তারা নাচ করতে পারে, এবং এটাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্ল্যাটফর্ম। আপনাদের যুব কল্যাণ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে আপনাদের উপহার করল এই মঞ্চটাকে, আপনাদের জীবনের আগামী দিনে সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করুন, এইটুকুই আপনাদের অনুরোধ করি। নমস্কার, ভালো থাকবেন। আমি আপনাকে বলছি আমার গলার আওয়াজই বুঝতে পারছেন, গতকাল থেকে আমার খুব শরীর খারাপ, শুধুমাত্র আমার এই বন্ধু ওই একটি গানেই বিশ্বাস করে আমার ব্যাপারে, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না। আমাকে সকালবেলা চন্দননগর থেকে ওষুধ খেয়ে আসতে হয়েছে। আপনাদের তিন দিন অনুষ্ঠান চলবে, আমি কথা দিয়ে যাচ্ছি তার মধ্যে একদিন সন্ধ্যেবেলা আসবে, একটা না তিন চারটে গান গিয়ে যাবো। নমস্কার, ধন্যবাদ। তো শ্রী অরূপ বিশ্বাস, যুব কল্যাণ ক্রীড়া দপ্তর, মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অরূপ বিশ্বাস মহাশয়। নমস্কার, আজকে ছাত্র যুব উৎসবের শুভ সূচনা, শুভ উদ্বোধন মঞ্চ উপবিষ্ট মাননীয় মন্ত্রী তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন, রয়েছেন আর এক মন্ত্রী আমাদের দপ্তরের মাননীয় মনোজ তিওয়ারি, রয়েছেন দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা, তার নেতৃত্বে সমস্ত যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর পরিবারের সকলে, আমার তরুণ ছাত্রছাত্রী এবং সংস্কৃতিপ্রেমী বন্ধুরা, আমার খুব ভালো লাগছে আমি যখন ঢুকলাম দেখলাম আমার ছোট্ট বন্ধুরা সবাই সেজে গুজে এখানে বসে আছেন, সবার মধ্যেই একটা টেনশান রয়েছে কখন প্রতিযোগিতা শুরু হবে আর আমরা পার্টিসিপেট করব। আমি আমার দপ্তরের আধিকারিকদের অভিনন্দন জানাই যে প্রায় 1800 প্রতিযোগী আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আজকে তারা এখানে এসে পার্টিসিপেট করছে। আমরা নামেই বলি এটা ছাত্র যুব উৎসব, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে প্রতিভা অন্বেষণের একটা জায়গা, এটা হচ্ছে প্রতিভার খোঁজে এই প্রতিযোগিতা। এখান থেকেই আগামী দিনের শিল্পীরা উঠে আসবেন বিভিন্ন জেলা, তাদের বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক চর্চা সেটাও আমরা এখান থেকে এক জেলার মানুষ আরেক জেলার সাংস্কৃতিক চর্চাকে আমরা জানতে পেরে আমরা অনেক বেশি করে জ্ঞান লাভ করব। ইন্দ্রনীল সেন অনেক কথা বলছিলেন যে আজকেরটাই শেষ কথা নয়, আজকের প্রতিযোগিতায় সফল না হওয়াও শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে আগামী দিন। আগামী দিন যদি আমরা লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে পারি তাহলেই আমরা আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারব। উদাহরণ অনেক আছে, কিন্তু আমি সেই উদাহরণ না দিয়ে মঞ্চে যিনি বসে আছেন তার উদাহরণ দিতে পারি। সবাই শিল্পী ইন্দ্রনীল সেনের নাম জানেন না, এরকম খুব কম বাংলার মানুষ আছেন। প্রখ্যাত অনেক গান, তার গান মুখে মুখে ঘোরে, কিন্তু যদি বাস্তবটা শোনেন বা জানেন তাহলে কিন্তু নিজেকেও বিশ্বাস করতে পারবেন না। ইন্দ্রনীল সেন যখন গান শুরু করে তার প্রথম 13টা অ্যালবাম সুপার ফ্লপ হয়েছিল, 13খানা অ্যালবাম। সবাই যখন ভেবেছিল যে ও গান ছেড়ে দেবে, ও আর গান করবে না, তখন কিন্তু সেই লক্ষ্য এবং জেদ নিয়ে এগিয়ে গিয়ে পরের 14টা ওর অ্যালবাম গোল্ডেন ডিস্ক হয়েছিল, আর আজকে ওই ইন্দ্রনীল সেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। আমার রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি দেশের হয়ে সেঞ্চুরি করেছে, রাজনীতির শিকার হয়েছে দেশের হয়ে খেলতে পারেনি, কিন্তু বাংলার ক্রিকেটে
যেখানে পঙ্কজ রায় থেকে প্রণব রায় থেকে সৌরভ গাঙ্গুলি থেকে সমস্ত বিখ্যাত মানুষেরা এখানে বাংলায় জন্মেছেন, বাংলার হয়ে খেলেছেন, দেশের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু সবার একটা রেকর্ড এই বাচ্চা ছেলেটি ভেঙে দিয়েছে, তার নাম মনোজ তিওয়ারি। বাংলায় 10,000 রান আর কেউ করতে পারেনি। আমি ওকে দেখেছি, আমি যখন বলতাম অফিসে নেই কোথায় গেলি, বলে দাদা ডাক্তারের কাছে আছি। কেন? আমার হাঁটুটায় ব্যথা, আমি ইঞ্জেকশান নিচ্ছি। আর সেই হাঁটু ব্যথা নিয়েও, ইঞ্জেকশান নিয়েও বাংলায় 10,000 রান আর কারুর কোনো বাংলার ক্রিকেটার নেই যেটা মনোজ তিওয়ারি করতে পেরেছে। আমি এই দুটো উদাহরণ দিলাম তোমাদের কাছে এই কারণে, তোমরা প্রস্তুতি নিয়ে এসছো, লড়াই হবে, সবটা যে সঠিক হবে, এক একজন জাজ এক এক রকমভাবে দেখেন, আজকেরটাই শেষ নয়। তোমাকে তোমার লক্ষ্যে ঠিক রাখতে হবে যে আমি একদিন প্রতিষ্ঠা পাব। আর একটা উদাহরণ যদি দিই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টালির চালে থাকা, হাওয়াই চটি পড়া, কর্পোরেশন স্কুল থেকে পড়া, অনেকে তো অনেক কথা বলতেন, কিন্তু তিনি প্রমাণ করে দিলেন তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি দেশেরও নেত্রী। এটাই হচ্ছে তার একমাত্র জেদ এবং লক্ষ্যে তিনি সেখানে পৌঁছেছে। আমি তোমাদের সবাইকে বলবো, সুন্দর করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, লড়াই করো, জেদ থাকুক, লক্ষ্য থাকুক, জীবনে বড় হওয়ার স্বপ্ন নিয়েই তোমরা এগো। তাহলেই কিন্তু আজকে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিভার সন্ধানে আজকে এই যে ছাত্রজীব উৎসবের আয়োজন করেছেন সেটা অনেকখানি সফল হবে। ঠিক কথা বলছিল মনোজ, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উঠে এসছেন কে? ইমন চক্রবর্তী। এই প্রতিযোগিতার মধ্যে থেকে উঠে এসছেন কে? রূপঙ্কর বাগচি। এরকম আমরা অনেক নাম বলতে পারি যারা এই প্রতিযোগিতার মধ্যে থেকেই আজকে স্বনামধন্য হয়েছেন। এবং দেখো, ইমন এবং রূপঙ্কর দুজনেই কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছে। তাহলে তোমরাও পারবে, তোমরাও পারবে, শুধু লক্ষ্য স্থির রেখে তোমরা এগিয়ে যাও। ঠিক কথা বলছিল মামুন আমাদের ঘোষক, যে শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতিও দরকার। শিক্ষা এবং সংস্কৃতি এক হলেই মানুষের মতো মানুষ হয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর ইন্দ্রনীল সেন বলছিলেন যে উনি একদিন আসবেন, আমিও আপনাদের জানিয়ে রাখি উনি যেদিন আসবেন আমিও সেদিন সব কাজ ছেড়ে আসবো ওনার গান শোনার জন্য, উনি যদি আগে থেকে জানিয়ে দেন। আগামী 23 তারিখ সন্ধ্যাবেলা আমাদের এখানে সঙ্গীত পরিবেশন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায় এবং শম্পা বিশ্বাস। 24 তারিখ এখানে সঙ্গীত পরিবেশন করবেন তৃষা পারুই। এই মুহূর্তে সব থেকে প্রতিভা শিল্পী তৃষা পারুই এবং সৌমিত্র রায়। আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে, আপনারাও যারা ভালো পারফর্ম করবেন আমি দপ্তরের আধিকারিকদের বলবো প্রথম দিকটায় যেন আপনাদের দিয়ে পারফর্ম করানো হয়। আর মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন বিভিন্ন ইভেন্টে, আমরা তাদের নাম তথ্য সংস্কৃতি দপ্তরে পাঠাবো। তাদের একটা স্ক্রিনিং কমিটি আছে, স্ক্রিনিং কমিটি যদি সেটাকে অ্যাপ্রুভ করেন তাহলে তারাও সারা বাংলায় তাদের প্রতিভা বিকাশে সুযোগ পাবে। আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি, আমাদের মূল লক্ষ্য বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আসুন সবাই মিলে মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাই। এবং আমরা সবাই মিলে বলি, বলো 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 সবে শতবেলা বেলুড়াবে, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেবে। নমস্কার, ধন্যবাদ। শ্রদ্ধেয় অরূপ বিশ্বাস, মাননীয় যুব কল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের বাংলার মানুষের কাছে এই পরিচয়টা পরিচয় নয়, আমাদের কত অর্থবিত্ত আছে, ব্যাংক ব্যালেন্স আছে বা কটি গাড়ি আছে, সব থেকে বড় পরিচয় আমাদের কাছে কতটুকু সংস্কৃতি আছে। আমরা এবার জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের প্রথম পর্বের এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের অনুষ্ঠানটা এখানে শেষ করব। প্রত্যেকে গলা মেলাবেন। জনগণ মনোয়ধি নায়ক জয় হে,
ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে, জয় হিন্দ জয় হিন্দ, জয় বাংলা জয় বাংলা।